Hello friends, welcome back to our YouTube channel. Jar naam Villatuber. Apnader ajke ami ekta notun baganer shonge porichoy ghatabo. Ajke weather ta khub sundor ache. Surjo purbo diker akashe khub sundor bhabe udito hoyeche ebong roder tabo sei pokhor. Cholun apnader shonge ajke notun baganer porichoy ghatai. আগের দিন আপনাদের যে বাগানটা দেখিয়েছিলাম ওটা পুঁই শাকের বাগান ছিল আজকে একটা অন্য বাগানের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো দেখুন বাগানটা কত সুন্দর এটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি বা ইংরেজিতে যেটাকে লেডি ফিঙ্গারও বলা হয় তো সেই ঢ্যাঁড়স গাছের বাগান বাগানটা দেখেছেন আমি বাইর সাইড থেকে বাগানটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন এই ঢ্যাঁড়স গাছেও ফুল হয় হলুদ টাইপের যে ফুলটা দেখতেও খুব সুন্দর হয় আপনাদের আমি দেখাবো প্রথমে বাগানের চারপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত বড় বাগান দেখুন এটাও সেম সেই 7 ডিসমিল থেকে 7.5 ডিসমিল জায়গা নিয়ে বাগান এবার আমি আপনাদের সে বাগানের সাইডে একটা ছোট্ট টোবা করে রেখেছে জলের জন্য ওই টোবা থেকে জল নিয়ে মেশিন বসিয়ে ওই বাগানে জল দেয় প্রতিটা গাছে কিন্তু ব্যাপার হয়েছে কি বৃষ্টির জন্য জল বৃষ্টি তো হয়ই নি একদম গরমের তাপ প্রচুর তার জন্য আর জলও সেইভাবে নেই দেখতে পাচ্ছেন পুকুরটা শুকিয়েই গেছে পুরো বলতে গেলে এখানে মেশিন বসানো হয় মেশিন বসাইনি এই কারণে জল নেই বলে দিয়ে এখানে মেশিন বসিয়ে তারপর বাগানে পুরোটায় জল দেয় আমি বাগানের ভিতরে ঢুকে এসেছি আপনাদের দেখাচ্ছি দেখো এই দেখুন ঢ্যাঁড়স গাছ দেখেছেন ভেন্ডি গাছ এই দেখুন তার পাশে কত সুন্দর ফুল ভেন্ডি ফুল কত সুন্দর দেখেছেন এই দেখুন আর এটা ভেন্ডি হয়েছে চাষিরা সকালে সকালে আসলে ভেন্ডিগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে দেয় দেখতে পেয়েছেন দেখুন কত সুন্দর প্রতিটা গাছে ভেন্ডি দেখুন এটা একটা ভেন্ডি এই ঢ্যাঁড়স বেশ সুন্দর দেখেছেন বাগানটা কত সুন্দর বাগান এটাও প্রায় সেই 7 ডিসমিল থেকে 7.5 ডিসমিল জায়গা নিয়ে সেই জায়গার উপর এই বাগানটা করেছে এমনকি এই এই গাছগুলোর গোড়া থেকেই ভেন্ডি হয় দেখতে পেয়েছেন গোড়া থেকে ভেন্ডি হয়েছে উপরে তো হয়েছেই উপরে হয়েছে দেখুন এই একটা হয়েছে এই হয়েছে কিন্তু আবার গোড়ায়ও ভেন্ডি হয়েছে দেখতে পেয়েছেন এই মানে প্রচুর পরিমাণে ভেন্ডি হয়েছে গরম তবুও হয়েছে ফলন এর সঙ্গে সঙ্গে যখনই জল দেয় তখন অতিরিক্ত যে জলটা সাইটে চলে আসে এবং সাইটে আসার ফলে যে সাইটে কিছু কলা গাছও উনি লাগিয়ে রেখেছেন খুব বুদ্ধি করে দেখুন কলা গাছগুলোতেও দেখেছেন কলা গাছগুলোতেও বেশ ভালো পরিমাণে কলা হয়েছে দেখেছেন এটা খুব মিষ্টি ছোট ছোট সাইজের যে কলাগুলো বাজারে বিক্রি হয় সেইগুলোই এই কলাগুলো সবথেকে বেশি টেস্টি হয় খেতে একটু ছোট সাইজের হয় কিন্তু বেশ সুন্দর
তা বাদে আরও এক ধরনের কলার গাছ আছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। বেশ, এই সাইডগুলোতেও কলার গাছ হয়েছে, বেশ হয়েছে। এখানে আর একটা কলা দেখুন, এটা বড় সাইজের কলা, কিন্তু এই কলাটা বেশ একদম জায়েন্ট টাইপের, দেখেছেন কত বড় কলার এ দেখুন। আসলে এই দিকটা একটু অন্ধকার, তার জন্য আলোটাও একটু কম দেখাচ্ছে, আমি চেষ্টা করছি আপনাদের ভালো করে দেখানো। দেখতে পেয়েছেন এটা একটু, এটা বড় সাইজের একটু হয় কলাটা, এই কলাটা খুব ভালো, এটা কাঁচা অবস্থায় খাওয়া হয়, এটাকে অনেক সময় কাঁচ কলাও বলা হয়, কারণ কাঁচা অবস্থায় খাওয়া হয়, এই কারণে এটা শরীরের যারা পেশেন্ট মানুষ তাদের জন্য এই এটা ভালো। এখানে একটা ভেন্ডি হয়েছে, যে ভেন্ডিটা ওই কলা গাছের সাইডেই একটা গাছে, দেখতে পেয়েছেন এই ভেন্ডিটার সাইজটা দেখুন কত বড়, দেখেছেন। এখানে পাশাপাশি আরও দুটো কলার গাছ দেখতে পেয়েছেন, এটা একটা কলা দেখুন, আর একটা কলাও আছে পাশাপাশি, ওই যে দূরে একটা কলা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন কলার নিচের ফুলটাও এখনও আছে, আরও বড় হবে কলার এটা, তারপর ফুলটাকে ভেঙে নেবে। তো ভিউয়ার্স ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আপনাদের একটা নতুন বাগান বা নতুন কোনো গাছপালার সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো। আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কোন কী কোন কোন জিনিস, কোন কোন গাছ, কোন কোন বাগান দেখতে চাইছেন, সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই, আর কমেন্টস করে সব কী কী আপনারা দেখতে চাইছেন তা অতি অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং কমেন্টস করে জানাবেন অতি অবশ্যই কেমন লাগছে আপনাদের। সকলকে ধন্যবাদ।